প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের সামনে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে প্রশ্ন করা হয়। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে আমরা মূলত কি বুঝি, এটা কিভাবে প্রশ্নের উত্তরটি দিতে হয়, এটা সম্পর্কে জেনে নিব। তোমরা তোমাদের বিগত সালের প্রশ্নগুলো যদি দেখো, তাহলে দেখবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এই নিয়ে, এই যে আমি এখানে দাগিয়ে দিচ্ছি, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, এই জিনিসটা যদি বুঝি তাহলে এটা নিয়ে যে প্রশ্ন হয় সেগুলো আমরা সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আসলে মূলত এই বিষয়টা কি। ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখো বিষয়টি হচ্ছে যে বাংলায় দেখো এখানে সংজ্ঞায় বলা হচ্ছে যে ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষা শব্দ সমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে, অর্থাৎ পার্টস অফ স্পিচ যাকে বলা হয় এগুলি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। যেমন মনে করো যে বিশেষ্য, হ্যাঁ, এরপরে রয়েছে এই সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এরপরে রয়েছে ক্রিয়া বিশেষণ, এইগুলো হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে, একটি অনুচ্ছেদ দেয়া থাকবে, সেই অনুচ্ছেদটি তোমাকে বিশেষ্য না বিশেষণ না সর্বনাম না অব্যয় না ক্রিয়া এগুলো তোমাকে ইয়া করতে। এছাড়া রয়েছে যুজক, রয়েছে অনুসর্গ, রয়েছে আবেগ শব্দ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমার ধারণা থাকলেই তুমি প্রশ্নের উত্তরটি দিতে পারবে। যেমন মনে করো বলা হচ্ছে যে বিশেষ্য, এটা আমরা সবাই জানি নামকে বিশেষ্য বলে। যেমন যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাদেরকে এই বিশেষ্য বলে। যেমন থালা বাটি ঢাকা এগুলো হচ্ছে বিশেষ্য পদ। সর্বনাম পদ সম্পর্কেও আমরা ধারণা রাখি, সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে সর্বনাম পদ বলে। যেমন আমি বললাম যে অবনী নবম শ্রেণী অষ্টম শ্রেণীতে পড়ে, এই কথা না বলে বললাম সে অষ্টম শ্রেণীতে পড়ে, সে নিয়মিত স্কুলে যায়, এই কথা না বলে বললাম এই তারা নিয়মিত স্কুলে যায়, এইগুলো হচ্ছে সর্বনাম পদ। এখন আমরা জানবো বিশেষণ পদ। বিশেষণ পদ যেগুলো যে শব্দ শ্রেণী দ্বারা বিশেষ্য সর্বনাম ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ পদ বলে। যেমন হচ্ছে নীল পরী, লাল পরী, হ্যাঁ এইগুলো। ক্রিয়া বিশেষণ আমরা জানি যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন বাসটি দ্রুত চলছে, চলতে শুরু করলো, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই যে দ্রুত চলতে শুরু করলো এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এরপর আমরা জানবো যুজক কাকে বলে। যুজক যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্য স্থিতি একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় তাকে যুজক বলে। যা কিনা যোগ করতে পারে বিয়োগ করতে পারে বাদ করে দিতে পারে সেগুলো হচ্ছে যুজক। যেমন তুমি খাবে আর আবির পড়বে, এটা
তুমি যাও কিন্তু সে যাবে না, এইগুলো হচ্ছে যোজক। অনুসর্গ যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়, হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন ওকে দিয়ে এ কাজ হবে না, তাকে দ্বারা এ কাজ হবে না, দিয়ে দ্বারা, এগুলো হচ্ছে অনুসর্গ। আবেগ শব্দ তো আমরা জানি, যে শব্দ মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে, বিস্ময়বোধক শব্দ বলে। যেমন বাহ, আচ্ছা, এইগুলো আবেগ শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা। আমরা আরেকটু দেখে নেব ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে কেমন প্রশ্ন করা হয়। যেমন মনে করো এই যে একটা বিষয়, যে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো, এইভাবে প্রশ্ন থাকবে একটা। আর একটা থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, যোজক কাকে বলে, এই জাতীয় প্রশ্ন। তাহলে দুইটি প্যাটার্ন আমরা পাইলাম। তো এভাবে আমরা, আমাদের কাজ হবে শুধু যে বিষয়টি চাবে সেই বিষয় অনুযায়ী শব্দ শ্রেণীগুলোকে আলাদা করে ফেলা। আচ্ছা, তো এই ছিল আজকের পড়া। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।